আর দুই তিন ঘন্টা হরে ঢুকালে ঢুকো আর সমস্যা নেই ঢুকো আলাইকুম আরা ফুরা ভাই এরা ব্যাকে কিরকম আছেন আলহামদুলিল্লাহ এক মাস হরে যায় আজকে আমার রেস্টুরেন্ট আমার আমার রেস্টুরেন্ট এর সার্ভিস দিমু আজ যে সার্ভিস আমরা দিনে দিতাম না যেহেতু আগে অনেক কাজ আছে আই দেয় আনে করে এই যে রেস্টুরেন্ট এক মাস যে বন্ধ আছিল আগে আমি লাইটটা দিই আগে আমি রেস্টুরেন্টটার একখানা সুন্দর করে পরিষ্কার করুম কিছু সার্ভিসের জিনিস তো বানাইতে হইব আরা ফুরা ভাই এরা এই যে আমার দেখছেননি লাইট দিলাম অন আগে সুন্দর করি এগুলা সব পরিষ্কার করি এলাম একবার সুন্দর করি পরিষ্কার তরিষ্কার করি আর যে সার্ভিস দিমু না মানে দিমু রাত্রে দিমু অন আগে বেগিন পরিষ্কার করো মারা ফুরা ভাইয়ারা রুটি বানাইতে হইব নান বানাইতে হইব মাংস কাটতে হইব বহুত কাম আছে গো মারে মার এক মাস আরে আমার কাজের জায়গায় আমি হাজিরে গেলাম এই যে আনে করে দেয় আমার আমার এটা হয়েছে আমার কাজের জায়গা আমার আমার স্বপ্নের ঠিকানা এখন সব পরিষ্কার করুন বুঝছেন নি ফুরা ভাইয়েরা কাজের জায়গা তো চলিয়ে আইসি আমার বহুত কাম বহুত কাম আই আমার কি কো প্রথমে হয়েছে গড়টা প্রথমে পরিষ্কার করবার আগে আমি হয়েছে নানের আটাটা করিলো মু মাংস কাটতে হইব নানের আটা করতে হবে এখান দিয়ে আবার মালও আসবো অনেক কাজ আগে আমি নানের আটাটা বইয়ে দিই নানের আটাটা রেস্ট লইতে লইতে তারপরে যে আমি ঘরটা পরিষ্কার করুম মাংস ভিজেছি মাংস কাটুম ইনশাল্লাহ কইরে আর নাতিনের ঘরে হন্তিরা হন্তিনের ঘরে খন্তিরা অনেকে খালি আপু আমরা রেস্টুরেন্টের ভিডিও দেন না এই যে চলিয়ে আইসি আর নাকি বই আর কি কয় জানি রেস্টুরেন্টের ভিডিও লই আর ননাসে কইছে তুই এখন সবসময় কানে রাখবে কানের দুল তো যার কারণে আমি আমার ননাসের এই কানের দুল গুলো আমার ননাসের এই নাকফুলটা আমি সবসময় চেষ্টা করুম এটা আমার কানে থাকবো আর কি বুঝছেন তো আমি যাই আমার মালও চলিয়ে আসবো আগে আমি নানটার আটা করি এলে কেন ফুরা ভাইয়ারা আমার ফুরা ভাইয়ারা আমি আগে নানের আটাটা করিলাম নানের আটা করার পরে যে আমি আপনার ইয়া করুম কি কয় জানি রেয়ার আটা করুম ইয়া মাংস কাটুম তো এটা হচ্ছে নানের আটার লাগিয়ে আমি আগে ব্যাগ মিস করি লইয়ে এই যে সব মিক্স করে লইয়ে তারপরে যে আমি এখানে চিনিটা আর নুনটা গোলাই গেলে তারপরে যে আমি ইয়া দিব কি কয় জানি এই আটা দিব বুঝছেন নি নাল করিয়ে লাগে রাফুরা ভাইয়ারা অন বেগে না নাল করি আলাম একদম সব নাল করুম সস ফোমাজার বানাই কইব আটা টাটা করি তারপরে যাই আমি কি কই জানি এটারে আটারে রেস্ট দিমু রেস্ট দি আমি ওই সামনে ইয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এক মাস রেস্টুরেন্টে কাজ করি না মনে হয় যে কেন কি আর কি করি না কি করি না ইচ্ছা লাগে তো আমি এই আটাটার আগে এই যে এরকম করি সুন্দর করে মিক্স করি লই লই আমি এটা একবারে দমে রাখি দিমু দমে রাখি আই আমনে রেস্টে আর কি রেস্টে রাখি আই অন্য কাজগুলা করি এলাম এই যাটা আমার ওই যেতেছে আমি এটাতে কোনো এক্সট্রা পানি দিতাম না এটা আমি
দুধ দি করছি আর তা আটাটাকে ওই লোক কেন মানে মাখিল সুন্দর করি কষ্ট আছে তো আরে বাবা হেঙ্গস রে ও হেঙ্গস কেন ঘুরা ভাইয়া নানের আটা তো করি রেস্টে রাখছি এখানে আমনের কি কয় জানি আমনের মাংস অন মাংস আরে সুন্দর করে কাটি লমু আয় আফুরা ভাইয়ারা আটা তো আটা করি অন এই যে মুরগির মাংসটা রে যে ভিজে তুইছি অনে মুরগির মাংসটা রে আনা ফুরা ভাইয়ারা সুন্দর করি কারি লমু এটা হইছে আনে ফুলে কুরি ক যেটা রে মানে মুরগির মাংসটা কাবাবের লগে যায় তারপরে সালাতের লগে যায় যার কারণে এই ফুলে কুরিটা আমরে সব সময় করতে হয় এটা একারে মানে সব মেনু বাদ যাও কিছু মেনু থাকে না না ফুরা ভাইয়ারা একদম করি রেখতো তার মধ্যে একটু হইছে এই ফুলে কুরি এই যায় কারি কারি লমু কারণ আমনে আমনে এগুলো এখন ব্যাগ নাল করি এলাম আফুরা ভাইয়েরা তারপরে জ্বালা বাসাইলে ইনশাল্লাহ সার্ভিস দেওয়া শুরু করুম এটা নাল করি এবার আমি ঘর পরিষ্কার করি তারপরে যাই নানের গোল্লা করুম নানের গোল্লা তো মাত্র রেস্টে দিছি তো তারপরে যাই নানের গোল্লা করুম দেখেন আগে দিবে গেন্দে সুন্দর করে ইচ্ছা কারি লই আর আফুরা ভাইয়েরা বুঝছেন নি অনেকে খালি কইতেছেন আপু আন্নের রেস্টুরেন্টের ভিডিও অনেকদিন দেখি না অনেক মিস করি ইনশাল্লাহ দেখবেন ঘরের ভিডিও দেখবেন রেস্টুরেন্টের ভিডিও দেখবেন আর হ্যাঁ 2 ফেব্রুয়ারি ইনশাল্লাহ আপনাকে ভাইয়া রে আমি ক্যামেরার সামনে আনবো ইনশাল্লাহ এখানে এত মোড়া মাংস বুঝছেন যদি একটু ফাতলা না করি না এই মাংসের মাংস থল থুললে ওইথা যার কারণে ইচ্ছা করে হাতলা করে লইতে হয় বুঝলাম আমার খালি হিড়ে ব্যথা করার এখানে বেগেন আগে দিয়ে কাড়ি লই আফুরা ভাইয়ারা কাড়ি আবার আইয়ের এই যে মাংসরে কাড়ি লইছি কাইলে ধরে গেছে অন আমি মাংসের মশলাটা রে মিক্সড করে লই এনে আদা রসুন ডিম মানে এটাটা আমি মশলাটা রে মিক্সড করি তারপরে যে আমি এই মশলাটা মাংসের লগে অ্যাড করুম আর কি এক মাস হরে ইচ্ছা মাংসটা আবার একটু মাখি লইয়ে অনেকদিন হবে বুঝলি আর আপুরা ভাইয়ারা অল্প অল্প করে একসাইড একসাইড করে দিয়ে যেন সুন্দর করে মাখা হয়ে যায় এটার পরে যে ঘরটা পরিষ্কার করুন দোকানটা পুরো মুছি এলাম মুছি তারপরে যা আটার নান করুম সালাদ কাটুম পেঁয়াজ কাটুম টমেটো কাটুম এখানে হরে কাটুম এখানে সার্ভিসের আগে দিই কাটুম আগে আমি মশলাটা দিই আমার এই মাংসটাকে সুন্দর করে মাখি লই সুড়িগুন খুলি আই তো সুড়িগুন অনেক ডিস্টার্ব করে আবার বিরিয়ানির মাংস কাটতে হইব তান্দুরির মাংস দুনিয়ার কামগো বইনেরা আপুরা ভাইয়ারা ইয়ারে রেস্টে দেখছি এখন তুই রেস্ট কর আর একটু আমি যেহেতু এখান সব নাল করতাম হারি আই নাল করিল তুই এখান আগে তুই একটু রেস্ট কর তো আর নেগো ভাই ইয়ে রেস্টে আর আমি এখান দিয়ে এগুলা সব নাল করি এলাই রাগি দি এই যে আমার অলরেডি মাখা হয়ে গেছে ভালো চলি আসছে আপনার কি কয় জানি আমি আস্তে আস্তে
ওইদিকে নাল করতেছি মাল মাল চলি আইছে আফুরা ভাইয়ারা মাল গেনে ঢুকালাই আগে দি মাল অর্ডার দিছি যে মাল চলি আইছে মাল অন বার করব একান একান করি ইসি আকুতে মিছি ওকে ইসি আকুতে এনে 10 কিলো ইসি 10 কিলো কত হয় 10 দেখো কত কত দেখো C'est la meilleure de la lampe. Il y en a crispy. What? Il y en a poulet. Oh. Monsieur, il y en a à côté. Il y en a moi. Ah. Voilà. Oh. Si vous maxi, grand maxi, monsieur. Ah. Il y en a café ici. Il y en a fini. Merci. Ça n'est plus rien. Ok, d'accord, il y en a café ici. Merci. Total combien? 592. D'accord. Non, la facture, on les a la semaine prochaine. D'accord. Je te les ramène la semaine prochaine. Ça, c'est moi qui te la ramène, ça, c'est mon collègue. D'accord. 5 592, 12. Avec plaisir. Allez, Hava, à bientôt. Hava, salam alaikum. Je suis malo, je suis là. Je suis là, je suis là, je suis là, je suis là, je suis là. দজা মারি দি আগে পুরাটা ক্লিন করুম ক্লিন করি সস টস বিজ্ঞান ঢুকাই ঢুকাই আনে গোপন রেডি হয়ে যাবো সার্ভিস দিবার লাই বলি বুঝছেন তোরা যেগুনে কস যে আই বান্দিগিরি করি আই রেস্টুরেন্টে অন্য রেস্টুরেন্টে কাম করি তোকে কোয়ালে হিসা মানি তোকে কোয়ালে জাতাল বাড়ি কিনলে জানস তিন আমি একটা রেস্টুরেন্টের মালিক তোগো মত এ দেশে এরকম বহুত আছে লোক আই সরকারি টিয়া খায় আর সরকারি টিয়া খাইবে তৌফিক অন আরে পরিশ্রম করি খাইতে হয় আল্লাহ আছে ইনশাল্লাহ আমরা সার্ভিস দিমু ওরে মা কালি ধরে গেছে গো আচ্ছা ফিট ইন্দি ঢুকালে কেন যত তাড়াতাড়ি শেষ করো মারা ফুরা ভাইয়েরা তত তাড়াতাড়ি কাম আগায় যাবো গই আল্লাহ বাসাই নান বানাই তারপরে যাও দিমু যাও দিমু সি দসি সস তো সালাদ পালাদ বে কাড়িয়ালে কেন কাড়ি ঢুকালাই বানটা বানালি যে রসগোল্লা আতে সুরি কুলি আর তুই বলেছে সার্ভিস দিমু যে আতে সুরি জুন 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 করতেছে তো করতেছে Thank you.
3 ঘন্টা হরে সার্ভিস শুরু হয়ে যায় ওই আল্লাহ আমি আমার বাসা যাই আর বাপরাই তৈব তো ইন্দি পেয়ে আই সালাদ তালাদ ব্যাগ কাটিয়ে আসি আমার খালি এদিকটা নাম করি খালা বাসা নে আই ব্যাগ কিছু নাল করছি নাল করি অন আমি আরো এক দু ঘন্টা হরে খুলবো আর কি তাই অন জাস্ট গিরি লাটকাই তার না জাস্ট পদ্মাটা লাগাই আই অনের বাসার যামু বাসার যাই ভাত রান্ধুম ভাত রান্ধি ভাত খামু অনেক আপুগো কমেন্ট যে আপু রেস্টুরেন্ট কি বন্ধ নি রেখছেন রেস্টুরেন্ট কি বন্ধ নি রেখছেন আরে বোনরা কনে করব ক না কনে করব রেস্টুরেন্টে কাম রেস্টুরেন্ট বন্ধই রেখছিলাম আল্লাহ দিলে আজ যেতুন রেস্টুরেন্ট আবার ওপেন হয়ে যাব বুঝনি তারা ফুরা ভাইয়ারা
ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন কেন আর আমাদের হালাল রেস্টুরেন্ট কেন আসসালামু আলাইকুম